জাহানারার বিরুদ্ধে এমন কিছু প্রমাণ আছে যা প্রকাশ করলে সবাই লজ্জা পাবে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া কমনওয়েলথ গেমসের ক্রিকেট দলে রাখা হয়নি জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমকে। তাকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই তালিকায়, যা নিয়ে ক্রিকেট মহলে চলছে নানা জল্পনা কল্পনা। জাহানারা কিভাবে শৃঙ্খলা ভঙ্গ করেছেন সে ব্যাপারে কোলামেলা কিছুই জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি। তবে মালয়েশিয়া সফরের আগে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনকে লিখিতভাবে বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করেছেন জাহানারা। জাহানারার অভিযোগের সত্যতা পায়নি বিসিবি, বরং শৃঙ্খলা জনিত কারণে অভিজ্ঞ এই নারী ক্রিকেটারের বাদ দেওয়াকে দলের স্বার্থে যৌক্তিক মনে করেন বোর্ড কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানিয়েছেন, কোচিং এবং সাপোর্ট স্টাফ নিয়োগে হস্তক্ষেপ করেছিলেন জাহানারা। বিসিবি নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম নাদেলের কথাতেও সেটি পরিষ্কার হয়েছে, যদিও এই ব্যাপারে জাহানারার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভিন্ন কিছু সূত্র বলছে, জাহানারার অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং ম্যানেজমেন্টের দুজনের সাথে জাহানারার অন্তরঙ্গ সম্পর্ক মেনে নিতে পারেনি টিম ম্যানেজমেন্ট। মূলত সেসব কারণেই নারী ক্রিকেটে এসব ব্যাপার নিয়ে দুরাবস্থা শুরু হয়েছে। অন্যদিকে জাহানারার লিখিত অভিযোগ এবং বিসিবির অবস্থান সম্পর্কে বিসিবির উমেন্স উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, কোনো খেলোয়াড়ের বাদ পড়া আবার যুক্ত হওয়া এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া। আমরা আমাদের দলটা নতুন করে সাজানোর চেষ্টা করছি, কিন্তু আমার কম্পিউটারের অপারেটর হিসেবে কাকে নিচ্ছি, টিম বয় হিসেবে কাকে নিচ্ছি, এটি বোর্ড নির্ধারণ করবে। এখানে জাহানারা চেয়েছিল সম্পূর্ণ নিজের পছন্দের লোক, যার সাথে আমরা শুনেছি জাহানারার একটি বিশেষ সম্পর্ক রয়েছে। সেটি প্রকাশ পাওয়ার পর পুরো ক্রিকেট টিমে প্রচুর সমালোচনা হয়েছিল। এর বাইরে ফিটনেস ট্রেনারের সাথে জাহানারার একটি সম্পর্কের গুঞ্জন শোনা যায়, যা পুরো বোর্ডকে বিব্রত করেছে।